হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বলো তো? আজ তোমাদের সাথে যে, আশা করছি ভালো আছো। আজ তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার হচ্ছে অনেকদিন থেকে মন করছে যে ভীষণ রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো। জানি না কতটা কি সাকসেস হবে, তবুও করছি। চলো দেখে নিই। মানে এখানে তো বাইরে থাকি, তো রসগোল্লাটা কলকাতা কোনো রকম পাওয়া যায় না। মানে আমার অনেকদিন ধরে ভীষণ ইচ্ছা করছে, কারণ ভাবছি এখানে যখন পাওয়া যাবে না, কবে বাড়ি যাবো তবে খেতে পারবো। সে আশায় বসে না থাকি, এখানে পাওয়া যাবে হলদিরামের, বাট সেটা না বাসি দেয়, খুব শক্ত হয়, আমাদের কলকাতার রসগোল্লার মতন হয় না। তো সেই জন্য বাড়িতেই ট্রাই করছি। তো চলো দেখে নিই কীরকম হয়। দুধটা আমি আগে একবার ফুটিয়ে রেখেছিলাম, আরও একবার ফুটিয়ে একটু গাঢ় করে নেবো, কমিয়ে নেবো আর কি। আমি খুবই অল্প করে বানাবো, অল্প পরিমাণ, যেহেতু বাড়িতে মেম্বার কম, মাত্র দুজন। তো সেই জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, তোমরা চাইলে বেশি দুধ দিয়েও বানাতে পারো। বেশি দুধ দিলে বেশি ছানা হবে, এটাই স্বাভাবিক। দুধটা ফুটে উঠলে তারপর আমি ছানাটা কেটে নেব। কিন্তু একটা কথা হচ্ছে, আমি লেবুর রস বা ভিনিগার দিয়ে করবো না, টক দই দিয়ে করবো। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি টক দই দিয়ে ছানাটা কাটাবো। চার চামচ দিলাম, মানে 4 টেবিল স্পুন। এবার অনবরত এটা নাড়তে হবে দুধটা। আরও 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টক দই। দেখো ছানাটা হতে শুরু করেছে। দই দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে কোয়ান্টিটিটাও ভালো আসে আর নরমও থাকে। অনেক সময় লেবু আর ভিনিগার এটা দিয়ে করা যেতেই পারে, তোমরা চাইলে করতেই পারো, বাট ওগুলো দিয়ে করলে অনেক সময় শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে, মানে দানা দানা বেঁধে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। এবং ওটা ধুতেও হয় ঠান্ডা জল দিয়ে, এবং ঠান্ডা জল দিয়ে ধুতে ওই সময় একটা গন্ধও থেকে যায় টকটক। বা ঠান্ডা জল দিয়ে ধুলে না কি হয়, ছানাটা শক্ত এবং রসগোল্লাটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য যাতে একদম তুলতুলে নরম হয়, সেই জন্য টক দই দিয়ে করলেই ভালো। দেখো এরকম অবস্থায় বুঝতে হবে যে হয়ে গেছে, এই যে ছানার থেকে জলটা পুরো আলাদা হয়ে যাচ্ছে, একটা সবজে সবজে জল হবে। ওই জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, ওটা ঠান্ডা করেও খাওয়া যেতে পারে, তার ফলে পেট ঠান্ডা থাকে। আর কোনো কিছুতে ইউজ করা যেতে পারে, আটা মাখা যেতে পারে। যেটা করতে হবে, একটা পাত্রে সুতির এরকম সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে, একটু পাতলা হলেই ভালো হয়। দেন ছানাটা এর মধ্যে ঢেলে নিতে হবে, জলটা ছানাটা আলাদা করে নিতে হবে আর ছেঁকে নিতে হবে। আমার আধা লিটার দুধের ছানা কাটতে মোটামুটি 7-8 চামচ টক দই লেগেছে, তোমরা পরিমাণ বুঝে নিও। এই যে সবুজ জলটা, এটা রেখে দেবো, এটা ফেলবো না। দেখতেই পাচ্ছ ছানাটা আলাদা করে নিয়েছি সাদা কাপড়ের মধ্যে। এবার এটা ঝুলিয়ে রাখলেই হবে, জল জিপে জিপে বার করার দরকার নেই, তারপরে ছানার ময়েশ্চারাইজ যে ব্যাপারটা, তেল দিলে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। অল্প হয়েছে যেহেতু 500 দুধ ছিল, তোমরা চাইলে বেশি দুধ দিয়েও করতে পারো। আমি এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি এখানে 1.5 কাপ মতন জল আর 1 কাপেরই 1/2 কাপ চিনি দিয়ে দিয়ে রসটা করে তৈরি করে নেব। আমরা সবাই জানি যে রসগোল্লার রস ঘন হয় না, পাতলাই হয়, তো যেটার মধ্যে রসগোল্লাগুলো ফুটবে এবং সেদ্ধ হবে, তো সেটার জন্যই এইভাবেই রসটা তৈরি করে নিতে হবে। আর তার মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এলাচের যে পাউডার পাওয়া যায় সেটা থাকে তো সেটাই দিয়ে দেবেন। ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য, একটুখানি 2 পিঞ্চ মতন বেকিং পাউডার আর এখানে 1 চামচ চিনি নিয়েছি। এবার এটাকে ভালো করে সব কিছু দিয়ে মেখে নিতে হবে। ছানাটা কিন্তু বেশিক্ষণ ধরে মাখা যাবে না, তাহলে একদমই বাজে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে মিষ্টি। অল্প একটু সময় ধরে, যার যতটা পরিমাণ সেই বুঝে সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে।
আমি এতে অল্প একটু ঘিও দিয়ে নেব। তো আমার এটা মাখা হয়ে গেছে, ছানার মানে ছানার পাক ভালো না হলে কিন্তু মিষ্টিও ভালো হবে না, সেজন্য সেটা বুঝে একটু সাবধানে ভালো করে মাখতে হবে। এবার এগুলোকে গোল গোল আকারে তৈরি করে নিতে হবে, যে যেরকম সাইজ চান মন পছন্দ মতন বানিয়ে নেবেন। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে গোল করে নিতে হবে যাতে কোনো ফাটল না থাকে। এরকমভাবেই সবকটা বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা রসগোল্লা একইভাবে বানিয়ে নিচ্ছি, মানে এখন গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি, পরে রসে দিলে তবেই এটা রসগোল্লা হবে। আমার বানানো হয়ে গেছে এগুলো, ওইটুকুনি ছানা থেকে মোটামুটি 7টা মতন হয়েছে। তো আমি এটা এখন ঢেকে রাখলাম ভিজে কাপড়টা দিয়ে। ততক্ষণ এখানে আমরা রসটা বানিয়ে নিচ্ছি। এবার বানানো রসগোল্লাগুলো দিয়ে দেবো মধ্যে। দেখতে পাচ্ছ ফুলে ফুলে কেমন বড় হয়ে যাচ্ছে। ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি, এটা আমার হয়ে গেছে, আর ফোটাবো না কারণ ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তবে এটা কিছুক্ষণ গরম রসের মধ্যেই থাকুক, রেখে দিয়ে এইভাবে তারপর ফিরে আসছি। কমপ্লিট আমাদের রসগোল্লা, দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জ। এখন গরম আমি হাত দেবো না, নাহলে আমি চিপে দেখে দিতাম। তো ওইটুকুনি ছানা দিয়ে, মানে 500 আধা লিটার দুধের ছানা দিয়ে আমার এইটুকুনি হয়েছে, 7-8টা মতন হয়েছে। দেখো একদম ক্লোজ দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর মানে সফট, সেটা আমি দাঁড়াও দেখাচ্ছি। একদম গোল গোল ফোলা ফোলা, এই দেখো স্পঞ্জি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এটা অবশ্যই ট্রাই করো। এইভাবে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আই কান্ট ওয়েট, আমি তো এখনই খেয়ে নেবো গরম গরম। তোমরা অবশ্যই ট্রাই করে বানিও, মানে ট্রাই করো এবং বানিয়ে খেয়ো।